নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি টক ঝাল মিষ্টি ম্যাঙ্গো চিকেন এই গরমে তেল ঝাল মশলা আমরা কম খেতেই চেষ্টা করছি কিন্তু যেহেতু বাচ্চাদের ভীষণ পছন্দ সেজন্য চিকেনটাকে ঠিক মেনুর থেকে বাদ দিতে পারছি না তো ওই জন্য ভাবলাম একটা কম মশলা চিকেন রেসিপি শেয়ার করি তো এই জন্য আমরা নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন আর তার সাথে দুটো ছোট ছোট আম কুচি করে নিয়েছি মশলার মধ্যে নিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এছাড়া লবণ হলুদ চিনি এইগুলোই লাগবে আর তেল একটা গ্রাইন্ডার জারে আমের কুচিগুলো নিয়ে নিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি পরিমাণ আদার টুকরো একটা ছোট সাইজের পেঁয়াজ ছোটো ছোটো কুচি করে নিয়েছি আর দেবো সাত আট কোয়া রসুন আম যদি খুব টক হয় তাহলে আপনারা আমের পরিমাণটা কমিয়ে দিতে পারেন এইগুলোকে সমস্তই আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নেব এছাড়া আর একটা গ্রাইন্ডার যারা আমি নিয়ে নিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনি কীরকম ঝাল খান সেই পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিচ্ছি এক মুঠো পুদিনা পাতা আর দেবো একমুটো ধনে পাতা এইগুলোকেও আমি একদম পেস্ট তৈরি করে নেব এখন একটা বাটিতে গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব নিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো এটা দু চা চামচ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখব এইভাবে পেস্ট তৈরি করে লাগলে মশলাটা জলের মধ্যে বেশ ফুলে ওঠে আর কষানোর সময় খুব ভালোভাবে কষানো যায় ঝোলের কালারটাও সুন্দর আসে এটাও আমরা রেডি করে রেখেছি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেবো এর জন্য দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো আম আদা পেঁয়াজ লঙ্কা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা এই রান্নাটা আপনারা কিন্তু বোন শুদ্ধ চিকেন দিয়েও যে নর্মাল রকম আমরা চিকেন খাই সেই হিসেবেও করতে পারেন আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্যে তো সেক্ষেত্রে ঘন্টা দেড়েক ম্যারিনেট করে রাখলে ভালো আর আমি এখানে যেহেতু বোনলেস চিকেন নিয়েছি তো আমার আধা ঘণ্টা ম্যারিনেট করলেই হয়ে যাবে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি ম্যারিনেট করে আধা ঘণ্টা রেখে দেব। এখন আমি চলে এসেছি রান্নাটা করতে রান্নাটা করার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি সামান্য একটু তেল নিয়েছি আর দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে জিরে আর এলাচের সুন্দর ভাজার গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমরা কিন্তু এই রান্নায় খুব বেশি পেঁয়াজ ব্যবহার করব না একটা ছোট পেঁয়াজ বেটে দিয়েছি আগে আর এখন দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট মতো হয়ে গেলেই যে মশলাটা গুলে রেখেছিলাম জলে সেই মশলাটা দিয়ে দিলাম আর এখন ভালোভাবে কষিয়ে নেব যেহেতু আমরা তেল কম দিয়েছি সেজন্য দেখুন মশলাটা একটুখানি কড়াইতে লেগে লেগে যাচ্ছে তো আপনি চাইলে তেলটা বেশি দিতে পারেন আর একটু আমি কম তেলেই রান্নাটা করতে চেয়েছি ওই জন্য তেল কম দিয়েছি আর এখন ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর আজ এখন আছে মিডিয়ামে মোটামুটি চার পাঁচ মিনিট মিডিয়াম হিটে মশলাটা আমি ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকনা দিয়ে এটাকে মিনিট সাত আটেক রান্না করে নেবো সাত মিনিট বাদে ঢাকনা খুলছি দেখুন চিকেনটা থেকে জল বেরিয়েছে আর চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধও হয়ে গেছে তো এখন এই পর্যায়ে আমি গ্রাইন্ডার জার ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে জলটা না দিয়েও কিন্তু এই রকম কষা অবস্থাতেই খেতে পারেন খারাপ লাগবে না কিন্তু আমি যেহেতু একটু গ্রেভি বানাতে চাই সেজন্য এক কাপ মতো জল এখানে দিয়েছি আর জলটা দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেবো আর দেখুন চিকেন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব আর এবারে দিয়ে দেবো ওই ধনে পাতা আর পুদিনা পাতার পেস্টটা এই সমস্ত মশলা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে এটাকে আরও দু তিন মিনিট রান্না করে নেব চিকেন সেদ্ধ হয়ে গেছে শুধুমাত্র মশলার সাথে ভালোভাবে ফুটে গেলেই তৈরি হয়ে যাবে রান্নাটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এতে লঙ্কা সুন্দর গন্ধ হবে দিয়ে দিয়েছি একটুখানি লবণ লবণ কম হয়েছিল আর দিয়ে দিলাম একটুখানি চিনি চিনিটা সম্পূর্ণই অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন এখন ফুটে গেছে রান্নাটা ঢাকনা দিয়ে গ্যাস অফ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো তারপরে সার্ভ করে দেবো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল